ক্লাসদেরই, কিন্তু তার আগে বইয়ের হাট বইপাড়া কলেজ স্ট্রিটে। বছরের তিনটি বিশেষ দিন, প্রজাতন্ত্র দিবস, মে ডে এবং স্বাধীনতা দিবসে বসে এই বইয়ের হাট। সাধারণ বই তো বটেই, অনেক কম দামে হাটে পাওয়া যায় অনেক দুষ্প্রাপ্য বই, আর তাই এই দিনগুলোতে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে বইপাড়ায়। অনেক ছোটবেলা থেকেই আমি বই টই মানে কিনছি কলেজের এখান থেকেই, ওই জন্যে আসি সাধারণত। অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু কম দামে পাওয়া যায় বইগুলো। সারা বছর ধরে সেগুলো একটু হলেও তালিকাভুক্ত করা হয়, কিন্তু সবসময় আবার সেটা সম্পূর্ণ পাওয়াও যায় না, প্লাস হয়তো একটা বই আছে একটু আগেই হলো একটাই আছে সন্দেশ, তো সেটা একটাই একজন নিয়ে নিলেন। প্রচুর আউট অফ স্টক বই এখন আর ছাপা হয় না, দীর্ঘদিন আগে মানে আমার বাবা কাকারও জন্মের আগে বই বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত বই খোঁজা মেনলি, আর দু একটা যদি পেয়ে যাওয়া তো খুবই মানে ভাগ্যের ব্যাপার। পাঠ্যপুস্তক নয়, এই দিনগুলোতে মূলত দুষ্প্রাপ্য বই বিক্রি হয়, আর শুধু প্রবীণ নয় নতুন প্রজন্ম ভিড় জমায়, বলছেন বই বিক্রেতারা। যেই বই পাবে ওই বই চট করে এমনি সময় পাবেই না, প্রচুর রেয়ার রেয়ার কালেকশন এবং অনেক সস্তা দামে বই পাওয়া যায়। ভালো ভালো উপন্যাস, সাহিত্যিক, রেয়ার ম্যাগাজিন, এই ধরনের বই, কমিক্স, খেলাধুলার ম্যাগাজিন, আরও অন্যান্য নানা রকম ম্যাগাজিন, সিনেমা, কোর্স বুকটা এই সময়টা একটু কম চলে। প্রবীণরা তো আসেই যারা খুব বই প্রেমী, এবং এখনকার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বইয়ের ওপর খুব তাদের ভালোবাসা আছে। বই প্রেমীদের কাছে আজকের দিনটা হচ্ছে কলেজ স্ট্রিট সেরা ঠিকানা, যেখানে বইয়ের হাট এবং বইপ্রেমীদের চোখ ফুটপাথ জুড়ে, কারণ তাদের চোখে যদি পড়ে যায় অমূল্য রতন। এই দিনটাকে সবাই বেছে নেন কলেজ স্ট্রিটে, যারা আসেন বই ভালোবাসেন, কারণ অনেক পুরানো বই যেই বইগুলো তারা খোঁজেন এবং খুব কম দামে সেই বইগুলো সংগ্রহ করেন। সারা বছর ধরে চলে তার পরিকল্পনা এবং সূচিপত্র তৈরির কাজ, আর আজকের দিনেই সে সূচিপত্র ধরেই চলে খোঁজ। তরুণাশ্র গণবংশ, যে 24 ঘন্টা, কলকাতা। নমস্কার দিয়ে শুরু, নমস্কারেই শেষ। বুধবার রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের দেখা হলো ঠিকই, কিন্তু কথা হলো কই? উল্টে রাজ্যপালের পাশে দাঁড়িয়েও যেন শত শত ক্রোশ দূরত্ব বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকর, যার জেরে বেজায় চটেছে নবান্ন। বুধবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রোটোকল মেনে হাজির ছিলেন রাজ্যপাল, ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে যা ঘটল তাকে বিধানসভা সংঘাতের রেশ হিসেবেই দেখছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এদিন দেখা হতেই মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান রাজ্যপাল, নমস্কার বিনিময়ের পর গলা বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলেন, রীতি মেনে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন, কিন্তু উল্টো দিক থেকে সেভাবে সাড়া পাননি রাজ্যপাল। মেরে কেটে মিনিট খানেক পর নিজের আসনে ফিরে যান ধনকর। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে নিজের আসনে বসে পড়েন মমতাও। 2019 জুলাইয়ে রাজভবনে ঢোকার পর থেকে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নরমে গরমে কেটেছে। কখনো মুখ্যমন্ত্রীকে সংবিধান ও গণতন্ত্রের পাঠ দিয়েছেন রাজ্যপাল, কখনো আবার রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বুধবার সেই সম্পর্কের প্রতিফলনই দেখা গেল কলকাতার রাজপথে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।